দর্শক অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে নিউজ 24 এর সাথেই আছেন শেরিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে চলে এসেছেন আমাদের মধ্যে দুজন সম্মানিত অতিথি কথা বলবো আজকে আসলে করোনায় শ্রমবাজারের প্রভাব নিয়ে আছেন আমাদের সাথে এম এস শাকিল চৌধুরী উনি আছেন চেয়ারপারসন সেন্টার ফর এনআরবি থেকে এবং সাথে আছেন শামীম আহমেদ চৌধুরী নোমান উনি আছেন মহাসচিব বাইরা থেকে অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে আরও একবার থাকার জন্য করোনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিছু নেগেটিভ কিছু পজিটিভ সব কিছু নিয়ে কথা বলবো আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেখে আসছি দর্শক করোনা ভাইরাসের লণ্ডভণ্ড দেশের পর্যটন খাত করোনার আতঙ্কে এরই মধ্যে ট্যুর অপারেটরের 80% বুকিং বাতিল হয়েছে পরিস্থিতির পরিবর্তন না হলে এ হার 95% পৌঁছবে বিপরীতে এ খাতে কর্মরত 30% কর্মীদের চাকরি হারানোর শঙ্কাও তৈরি হয়েছে পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে এই শিল্পের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ ও পর্যটন খাতকে সব ধরনের করের আওতার বাইরে রাখার পরামর্শ খাত সংশ্লিষ্টদের নাজিয়া কনার রিপোর্ট অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশ দেখতে প্রতি বছর গোটা বিশ্ব থেকেই পর্যটক আসেন তবে করোনা আতঙ্কে যা এখন শূন্যের কোটায় কমেছে দেশীয় পর্যটকের সংখ্যাও ফলে দেশীয় ট্যুর অপারেটর এবং খাত সংশ্লিষ্টরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভাইরাস আতঙ্কে নেপাল ভুটান সিঙ্গাপুর থাইল্যান্ড ও এশিয়ার প্রধান পর্যটন গন্তব্যগুলোয় ট্যুর প্যাকেজ টিকিট বাতিল করেছে অন্তত 80% বাংলাদেশি ভ্রমণকারী একইভাবে বাংলাদেশে আসার পূর্ব নির্ধারিত ভ্রমণ বাতিল করেছেন বিদেশি পর্যটকরাও খাত সংশ্লিষ্টরা বলছেন এতে বিপাকে পড়েছেন তারা যার প্রভাব পড়বে কর্মসংস্থানে পর্যটক একেবারে আসবে না দেশীয় যারা পর্যটক আসছেন তারা ভ্রমণে নিরুৎসাহিত অতএব আমি মানে পুরো বিষয়টাই কিন্তু পর্যটনের জন্য একটা বড় বাধা ধাক্কা এবং আগামীতে যে পর্যটন সেখানেও কিন্তু একটা গতিটা হয়ে যাবে একেবারে মন্থর আমরা কোনো রিসর্টে 100 কোনো রিসর্টে 150 200 300 এমপ্লয়মেন্ট আমরা দিয়েছি আমরা কিন্তু কারোর চাকরি খাইনি কিন্তু দেশের মধ্যে চাকরিদের টিকিয়ে রাখতে হলে কিন্তু অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে বাইরের টুরিস্টের জন্য আমাদের একদম শূন্য এটা যে কত বড় ক্ষতি হচ্ছে এটা এক্সপ্লেনেবল না এভাবে চলতে থাকলে আমাদের এমপ্লয়মেন্ট তো অনেকে ছাঁটাই করতে হবে পর্যটন শিল্পে করোনার প্রভাব কাটাতে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং এই খাতকে করের আওতামুক্ত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের ক্রাইসিস মেটআপ করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে সরকারের সেখানে ব্যাংক লোন কম টাকায় দেওয়া সরকারের ভ্যাট ট্যাক্স কম দেওয়া ইত্যাদি করতে হবে অ্যাভিয়েশন হোটেল রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের খাতেই এখন করোনার প্রভাব পরিস্থিতির উত্তরণ না হলে সামগ্রিক অর্থনীতির সাথে বাধাগ্রস্ত হবে কর্মসংস্থানও নাজিয়া কনা নিউজ 24 ঢাকা প্রিয় দর্শক এই ছিল আজকের দিনের আমাদের একটি রিপোর্ট ইতালি থেকে আমাদের সাথে আছেন রিয়াজ হোসেন রিয়াজ হোসেন আমাদের সাথে থাকবেন আলোচনার মাঝখানে আপনার সাথে আমরা ফিরে আসব করোনা ভাইরাসের আসলে আতঙ্কে একের পর এক নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে বিশ্বের অনেক দেশ এবং দেখা যাচ্ছে এর প্রভাব অর্থনীতি আমাদের রেমিটেন্স আমাদের লেবার ফোর্স এবং অনেক ব্যবসা বাণিজ্যে পড়ছে কথা বলবো আজকে আমরা করোনায় শ্রমবাজারে প্রভাব নিয়ে শাকিল চৌধুরী আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি দেখছি আমরা এখনের পরিস্থিতি কি চলছে কি হচ্ছে সব কিছুই আমাদের কাছে কম বেশি জানা আছে এই মুহূর্তে আপনার থেকে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনৈতিকের প্রভাবগুলো একটু জানতে চাবো আপনাকে অনেক ধন্যবাদ করোনা পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে যে ঝাঁকুনি লেগেছে তার বাইরে বাংলাদেশ নয় আর বাংলাদেশের আরও একটি প্রাসঙ্গিক বিষয় হচ্ছে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে বসবাস করছেন এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির যে লকডাউন সিচুয়েশন তৈরি হয়েছে ফ্লাইটগুলো বন্ধ হয়েছে সে কারণে কিন্তু প্রবাসীরা দেশে আসতে বাধাগ্রস্ত হচ্ছেন যারা আসছেন তারাও কিন্তু তাদেরকে প্রপারলি ম্যানেজ করার ঝামেলার বিষয় আছে মোর ওভার যারা কাজ করতে পারছেন না তাদের সেখানে ওয়েজেস তারা লস করবেন এবং কোনো প্রতিষ্ঠান কিন্তু দিনের পর দিন কাজকর্ম ছাড়া ওয়েজেস প্রদান করবে না এটা হচ্ছে যে প্রবাসী রিলেটেড ইন্ডাস্ট্রি বা প্রোডাকশন রিলেটেড যেটা হচ্ছে যে মূল সোর্সেস যে দেশখানগুলো থেকে আমাদের র ম্যাটেরিয়ালসগুলো আসে ইম্পোর্ট যেটার উপরে আমাদের প্রোডাকশন ডিপেন্ড করে সেই দেশগুলোতে লকডাউন সিচুয়েশন আছে সেখানে আমদানিটাও হচ্ছে না র ম্যাটেরিয়ালস সুতরাং প্রোডাকশন সেক্টরে আমরা র ম্যাটেরিয়ালস রপ্তানি করবার জন্য যে প্রোডাকশন সেটা হচ্ছে না
আমাদের শিল্প বাণিজ্যের বেশিরভাগ নির্ভরশীলতা আমাদের চায়নার উপরে, যেহেতু ওখান থেকে র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল মেশিনস এবং কেমিক্যাল জাতীয় যত জিনিসই বেশি, প্রায় 75 থেকে 80 ভাগ নির্ভরশীলতা কিন্তু আমাদের চায়নার উপরে। এবং প্রতিবেশী দেশগুলোতেও যাদের সাথে আমাদের আছে, ইউরোপে কিছু কিছু আমাদের কেমিক্যাল সহ কিছু কিছু ডিপেন্ডেন্সি আমাদের আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো যে ব্যাক টু ব্যাকের কিছু ব্যাপার আছে, সব জায়গাতে যে স্থবিরতা তৈরি হয়েছে এটি কিন্তু অনিবার্য সকলের জন্য, কারণ এটি এটি কোনো একটি নির্দিষ্ট দেশের নিজস্ব কোনো ব্যবস্থাপনা নয়, এটি সামগ্রিক বৈশ্বিক একটি সমস্যা তৈরি হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে রোগটি এখন বিস্তারিত হচ্ছে, সেই রোগটি কী, তার অসুবিধাটা সুবিধাটা কোনো কিছুই আমরা জানি না। একটা অচেনা অচেনা ঘাতক বিশ্বকে, বিশ্বের উপরে চেপে বসছে, তার কোনো ওষুধপত্রের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা যাচ্ছে না। প্রতিদিন কিন্তু মৃত্যু বাড়ছে, এবং মৃত্যু বাড়লেও আমি ছোট্ট একটা পরিসংখ্যান আমাদের দর্শকদের জন্য দিতে চাই। প্যানিক হয়েছে দুটো কারণে, একটা কারণ হচ্ছে যে এই রোগটাকে আমরা চিনি না, আমরা এটি একটা অসুবিধা। দ্বিতীয় হচ্ছে যে এই রোগের কোনো প্রতিষেধক প্রস্তুত হয়নি, এটি হচ্ছে একটা অসুবিধা। তৃতীয় হচ্ছে পরস্পরের সাথে মিশতে পারছে না, পরিবারের একজন সদস্য আরেকজন সদস্যের সাথে মিশতে পারছে না, যেতে পারছে না যদি সেলফ কোয়ারেন্টাইনের ব্যবস্থাটার মধ্যেও সে থাকে, আক্রান্ত হয়ে থাকে বা যে বিষয়টা থাকে। কিন্তু পরিসংখ্যান বলছে যে এটি কিন্তু অত ঝুঁকিপূর্ণ হওয়ার কথা ছিল না, কারণ এটি ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য যে পরিসংখ্যান, এর মৃত্যু হার কিন্তু অনেক কম। যেহেতু প্রবলেমটা হচ্ছে যে এটাতে আমাদেরকে এফেক্ট করছে অন্য জায়গাতে, আমরা মিশতে পারছি না। আমি একটা জার্মানির একটি প্রতিষ্ঠানের, একটি ইউনিভার্সিটির একটি পরিসংখ্যান খুব ছোট্ট করে আপনাদের উপস্থাপন করতে চাই, যেটি হচ্ছে যে জার্মানির একটি ইউনিভার্সিটির একটি ডাটা প্রস্তুত করেছেন তারা এই জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসের জন্য বিশ্বব্যাপী, সেখানে কোথায় কী কারণে কত মৃত্যু হয়েছে তার একটা পরিসংখ্যান তারা দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে করোনার কারণে গত জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসে বিশ্বে মৃতের সংখ্যা হচ্ছে 2360 জন। সেখানে কমন কোল্ড যেটি, সেটির জন্য মৃত্যু হয়েছে 69,602 জন। ম্যালেরিয়াতে মারা গেছেন 1,40,554 জন। সুইসাইড করেছেন 1,53,696 জন। এবং রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 1,93,779 জন। এইচআইভি লস হয়েছে 2,40,950 জন। অ্যালকোহলের কারণে মৃত্যু হয়েছে 3,58,471 জন। স্মোকিংয়ের কারণে মারা গেছেন এই গত দু মাসে জানুয়ারি ফেব্রুয়ারি 7,14,998 জন। এবং ক্যান্সারের কারণে মারা গেছেন 11,77,141 জন। এই পরিসংখ্যান থেকে মৃত্যুর ঝুঁকিটা আপনি দেখেন 2,360, আর সেখানে লক্ষ লক্ষ মৃত, এই বিশ্বের এই পরিসংখ্যান। কিন্তু এটি প্যানিক হয়েছে অনেক বেশি, মৃত্যুর হারটি কম থাকলেও এই যে সঙ্গনিরোধের কারণে, পরস্পরের সাথে যোগাযোগ হওয়ার ঝুঁকির কারণে এটি বিস্তৃত হতে পারে। এই ইনফেকশাস এটার অ্যাটিচিউডটা সাংঘাতিক হেভি, যখনই যার সাথে সংযুক্ত হচ্ছি তখনই তাকে ইনফেক্টেড করছে, এবং তার বেঁচে থাকার জন্য যে ব্যবস্থাপনা এটি আমাদের কাছে অনুপস্থিত। বাকি সবগুলো রোগের যা কথা বলেছি এগুলোর মেডিসিন থাকার কারণে এবং সঙ্গনিরোধের ঝামেলাটা না থাকার কারণে এটি অত প্যানিক হয় নাই। করোনার প্যানিক হয়েছে সঙ্গনিরোধের কারণে, এই জন্যই আমাদের বেশি ঝামেলা। আমি কথা বলতে চাচ্ছি স্বামী মোহাম্মদ চৌধুরী নবান আপনার সাথে। আমরা পর্যটন খাত নিয়ে একটি ছোট্ট রিপোর্ট দেখলাম, এবং দেখলাম যে আসলে প্রবাসীদের যেই অসুবিধাগুলো হচ্ছে এবং ওরা যে আতঙ্কে কিছু ফিরেও আসেন, এটার জন্য আমাদের রেমিটেন্স খাতে আসলে কতটুকু এফেক্ট পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। যে শাকিল ভাই যে ফিগারটি দিলেন সেটি সেটি হয়তো এখন যেটি দাঁড়িয়ে আছে অলমোস্ট 8,000-এর কাছাকাছি মৃত্যু হয়েছে, 178,000 বা 80,000 ক্রস করে গেছে ইনফেক্টেডের সংখ্যা। এবং সবচেয়ে বড় যেটি হচ্ছে যে এটি স্ক্রিনিং করার জন্য, টেস্ট করার জন্য যে টেস্ট কিট সেটি কিন্তু সহজলভ্য নয়, এবং সেটি যদি হয়তো সহজলভ্য হতো এবং সেটি যদি ব্যাপক হারে এই টেস্ট কিটের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই সংখ্যাটি আরও বেড়ে যেতে পারতো। যেমন আমাদের দেশের যদি কথা বলি, শুধু একমাত্র আইসিডিএসআর ছাড়া আর কোথাও কিন্তু আপনার এইটি টেস্ট করবার সুযোগ নাই। তাহলে আমরা কত লোক আমাদের এই যে 16 কোটি লোকের মধ্যে এই যে প্রি স্ক্রিনিং, যেমন যেই কারণে কোরিয়া করতে পেরেছে, চায়না করতে পেরেছে, যেটা তারা করেছে যে প্রথম পর্যায়ে এটিকে তারা কন্ট্রোল করবার জন্য তারা কিন্তু একটি
ব্যাপক হারে স্ক্রিনিং সিস্টেমে চলে গেছে যে সুস্থ, কারণ আমরা জানি যে এই যে যেই ভয়টির কথা শাকিলভাই বললেন সেটি হলো যে যিনি আক্রান্ত ব্যক্তি তিনি 14 দিন পর্যন্ত জানছেন না যে উনি বা আমরা কেউ এটি ক্যারি করছি কিনা, কিন্তু এই 14 দিনের মধ্যে আমি যত জায়গায় মিশব, যত জায়গায় আমি ক্লোজলি কানেক্টেড হব, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা তাকে ছড়িয়ে দিচ্ছি। আতঙ্কটা হচ্ছে এইখানে এবং সেটি বের করবার কোনো আমাদের এখন পর্যন্ত সেই ধরনের কিটের ব্যবস্থা করা হয় না এবং কোনো কোনো দেশে সেই পর্যাপ্ত পরিমাণ কিট নাই। যেটা কোরিয়া করেছে, যে কোরিয়া একটা লাইনে গিয়েছে, তারা বলেছে যে আমরা এভরি ডে 10 থেকে 15 হাজার লোকের ডেলি স্ক্রিনিং করব। তার মানে এইভাবে সে কিন্তু ইন অ্যাডভান্স সে কিন্তু ডেটাটি নিয়ে আসছে। সো চায়না পরবর্তীতে যেটা করেছে, আমরা দেখেছিলাম যে চায়নার একবার হঠাৎ করে 10 হাজার থেকে এটা বেড়ে 40 হাজারে চলে গিয়েছিল, বিকজ অফ একদিনই 35 হাজার লোককে তারা ডিটেক্ট করে ফেলেছে। তারপরে দেখলাম যে সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে, বিকজ তারা অ্যাডভান্স টেস্টিংয়ে চলে গেছে। এবং অ্যাডভান্স টেস্টিং যেটা হচ্ছে সেটা হলো কোয়ারেন্টাইন করার জন্য, এটাকে একটা জায়গায় কনফাইন করার জন্য কিন্তু প্রথমেই আপনাকে ওই জায়গাটায় যেতে হবে। সেটা পরে রিয়ালাইজ করার কারণে কিন্তু সাকসেসফুলি চায়না সেই কাজটি করেছে। গতকালকে তারা যে লাস্ট তাদের যে ফিল্ড হসপিটালিটি ছিল সেখানে যে মেডিক্সরা প্যারামেডিক্সরা ছিলেন তাদেরকে কিন্তু তারা রিলিজ করে দিয়েছেন এবং সেখানে এখন আর কোনো রোগী পাওয়া যায়নি, বিকজ তারা ওই অবস্থাটা যেতে পেরেছেন বলে কোরিয়া কিন্তু সাকসেসফুলি এটি করতে পেরেছে। এখন আমরা যে জায়গাটা আসছি যে আমাদের ইকোনমিতে বা আমাদের ফরেন রেমিটেন্স, অবভিয়াসলি উই আর পার্ট অফ ইট, হোল ওয়ার্ল্ড ইকোনমি ইজ ইন এ শ্যাটার্ড ইন এ ব্যাড কন্ডিশন, বিকজ আপনি পর্যটন খাত বলেন, আপনি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছুই কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের উপরেই তো আমাদের রেমিটেন্স বলি, আমাদের ইন্টারনাল মানি ফ্লো বলি, সব কিন্তু হচ্ছে জব ওরিয়েন্টেড। এখন সেখানে এভরি ওয়ান ইজ লকডাউন ইন দ্য হাউস, তাহলে সেখানে আমি যদি কর্মক্ষেত্রে না যেতে পারি আমি বেতনটি কোত্থেকে পাবো? আর আমি যদি বেতনটি না পাই, আমি সেটি যদি বিদেশে কর্মরত থাকেন তাহলে দেশে পাঠাবেন কোত্থেকে পাঠাবেন? এবং বিদেশে যদি তার ওই দেশেই হয়ে থাকেন তারই বা কোথা থেকে ইনকামটি আসবে? সো এটা কিন্তু আসলে একটি ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। নট দি মৃত্যুর হারটি দেখে, এটি হলো যে আমাদের এটাকে কোয়ারেন্টাইন করার জন্য বা এটাকে কনসাইজ করার জন্য, এটিকে একটি জায়গায় নিয়ে আসবার জন্য কিন্তু এই কোনো কোনো জায়গায় কিন্তু আমেরিকাতে আমরা দেখেছি গতকালকে 3টে জায়গায় কারফিউ, যেটি আমেরিকার হিস্ট্রিতে নাই, এবং রীতিমতো ইউরোপকে কমপ্লিটলি অবরুদ্ধ করা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি যান তাকে এখন অনলাইনে তারা গতকালকে দিয়েছেন যে সেখানে তাদেরকে পাস নিতে হবে এবং কোন কারণে বাইরে যেতে যাবেন আর না হলে তাকে প্রায় 200 থেকে 250 ইউরো ফাইন দিতে হবে। তার মানে এই যে কঠোর ব্যবস্থাটি কেন করা হয়েছে, যাতে এটি এপিডেমিক আকারে ছড়িয়ে না যায়, এটি হলো তাহলে কিন্তু এটি কন্ট্রোলের মধ্যে থাকবে না। আমাদের দেশে যেটি হয়েছে যে আমরা এপিক সেন্টার যেটিকে বলছি, যেসব জায়গায় বড় বড় জায়গায় হচ্ছে, যেমন আমরা ভেবেছিলাম যে এটি চায়নার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোরিয়া বা সারাউন্ডিং থাকছে, কিন্তু এন্ড অফ দি ডে আমরা দেখেছি এটা পুরো ইউরোপকে আরও চায়নার চেয়ে বাজে অবস্থায় নিয়ে গেছে। আমরা এই পরিস্থিতি আপনার কাছে জানার জন্য কিছুক্ষণের মধ্যে ফিরে আসি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ইটালিতে, ওখানে আমাদের সাথে আছেন রিয়াজ হোসেন। রিয়াজ, আমাকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি কি ইতালির এবং আমাদের প্রবাসীরা কেমন আছেন ওখানে? ধন্যবাদ। আসলে আমি যদি গতকাল কথা বলি, সেটি হচ্ছে যে গতকাল ইতালিতে করোনা ভাইরাসের ফলে 345 জন মারা গেছেন এবং আক্রান্ত হচ্ছেন প্রতিদিন লাফিয়ে। তো এখানকার করোনা ভাইরাস এখন এক পর্যায়ে বলা যায় যে চায়না থেকে এটির উৎপত্তি হলো, ইতালি হচ্ছে করোনা ভাইরাসের গুদাম ঘর বলতে পারি আমরা, কারণ এখন সারা বিশ্ব এখন তাকিয়ে দেখছে শুধু যে ইতালিকে কিভাবে আক্রমণ করছে করোনা ভাইরাস। এবং আপনাকে একটু জানিয়ে রাখছি, পুরো ইতালি এখন কিন্তু চারদিকে নিস্তব্ধ নিরাপত্তা, কারণ দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সবকিছুই বন্ধ রয়েছে। এবং বাইরান মহাসচিব যে কথাটি বললেন যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের কথা আপনারা জানতে চাচ্ছেন, আসলে আমরা কিন্তু এখন এই মুহূর্তে নিজ দেশেও কিন্তু যেতে পারছি না, অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এখন গেলে আমাদেরকে পুশব্যাক করিয়ে দেবে। অর্থাৎ আমি আমার নিজ দেশে যে দেশের জন্য আমি রেমিটেন্স পাঠাই, যে দেশের জন্য আমি বিদেশে এসেছি, আয় করছি এবং বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছি, আমাদেরকে বারবার বক্তব্যের মাধ্যমে কিন্তু বলা হয় আমরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আজকে কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশে যেতে পারবো না। এবং সরাসরি বিমান বন্ধ করে দিয়েছে, সর্বশেষ গত 2 দিন আগে একটি ফ্লাইট গিয়েছে এবং সেই ফ্লাইটই হচ্ছে শেষ ফ্লাইট। এবং প্রবাসী বাংলাদেশিদের কথা যদি বলি, এখানে প্রায় 1.5 লক্ষের বেশি বাংলাদেশি রয়েছেন, পরিবার পরিজন নিয়ে থাকেন অনেকে, এবং ইতালির রোম, মিলান, ভেনিসে প্রবাসী বাংলাদেশিরা বেশি বসবাস করেন। এবং সেখানে কিন্তু আজকে কিন্তু এই করোনা ভাইরাসের ফলে আমাদের প্রবাসী বাংলাদেশিরা নয়, অভিবাসীরা, বিদেশিরা একটি
जी अनेक धन्यवाद जानाच्छि रियाज हुसैन आपनाके। प्रिय दर्शक जेते होच्छे एकटि छोट्ट बिरतिते आमादेर साथेई थाकबेन। প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। আছে নিউজ 24 এর সাথে। কথা বলছিলাম করোনার শ্রমবাজারের প্রভাব নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন আমাদের সাথেই থাকবেন, আমরা আলোচনার পরে আপনার কাছে ফিরে আসছি। শেখল চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাবো। আমি একটু এখন জানতে চাবো যে বাংলাদেশের অর্থনীতির কিন্তু প্রধান দুই চালিকা শক্তি কিন্তু আমাদের এই রপ্তানি খাত এবং তার সাথে সাথে এই রেমিটেন্স। তো আমাদের সরকার থেকে গভর্নমেন্ট থেকে আসলে কিছু কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত এই খাতগুলোকে আসলে উদ্ধার করার জন্য? সত্যি কথা বলতে কি, যে এই খাতে আমি আপনাকে যদি পরিসংখ্যান বলি, জানুয়ারি মাসে আমরা পেয়েছি $1.6 বিলিয়ন। ঠিক পরের মাসেই কিন্তু ফেব্রুয়ারিতে পেয়েছি $1.4 বিলিয়ন। এই যে নিচের দিকে স্লাইড করছে, আরও স্লাইড করবে, এটি কিন্তু সরকারের ব্যর্থতা নয়, ওদের ব্যর্থতা নয়, এটা পরিস্থিতির কারণে এটি আরও স্লাইড করবে। অনেকগুলো মানুষ কিন্তু এক্সচেঞ্জ হাউসে টাকা থাকলেও পাঠানোর জন্য যেতে পারছে না। যে কথাটা নুমান ভাইও বলেছেন, অনেক দেশে কারফিউ ইম্পোজ হয়েছে, মানে কোয়ারেন্টাইন পরিস্থিতিটা এমনভাবে ইটালির মতো জায়গায় প্রায় 6 কোটি মানুষকে কিন্তু কোয়ারেন্টাইন করা হয়েছে এবং কারফিউ ডিক্লেয়ার করা হয়েছে বহু জায়গায়। এইসব জায়গাতে এটা কিন্তু ওই রেমিটেন্স পাঠানোকে এখন ইমার্জেন্সি কনসিডার তারা করছে না। এটা আমাকে কিন্তু এখানে এফেক্ট করছে। আমি বলবো যে এটার কারণে প্রবাসীরা ভীষণভাবে এফেক্টেড হয়েছেন, যারা ওখানে কাজ করছেন। ওখানে কিন্তু আমাদের এই যে মাসভিত্তিক বছরভিত্তিক চাকরি, জীবনে আপনি রাত্রে এসে সাংবাদিকের পেটালেও চাকরি যায় না, এইসব কিন্তু ওইসব দেশে নাই। ওইসব দেশে কিন্তু আপনি কাজ করবেন এবং বেতন পাবেন, ওয়েজেস কিন্তু আপনার ডেইলি আওয়ার্সের ওয়েজেস, আওয়ার্স অনুযায়ী আপনি কাজ করছেন না, আপনি কিন্তু বেতন পাবেন। কিছু কিছু দেশ, আমেরিকা যেমন কালকে দেখেছি আমি 850 বিলিয়নের একটা স্টিমুলাস ফান্ড তারা চেয়েছে, ইউরোপ ইউকে 398 বিলিয়ন ফান্ড স্টিমুলাস ফান্ড নিচ্ছে, স্পেন, অনেক দেশ করছে। আমাদের সেই ক্যাপাসিটি নেই, আমরা সেরকম প্রিপারেশনটাও নেইনি, কিন্তু ইনিশিয়াল যে ইন্টারনাল যে ম্যানেজমেন্টটা আমরা করতে পারি সেখানে কিন্তু আমরা মনোযোগ দিতে পারছি না। এক হলো যে আমরা একটা জাতীয় অনুষ্ঠানের মধ্যে আমরা ছিলাম এই মাত্র, অনেকগুলো কাটিল করে আসা হয়েছে। এরপরে হলো যে সব জায়গাগুলোতে প্রস্তুতি থাকা উচিত। প্রথম আমাদের হলো যে হেলথ কনসার্নটা, আমাদের যে ওই যে মিস মির্জাদির যে স্টেটমেন্টগুলো আমরা দেখি, ওখানে দুজন তিনজন প্রায় 1.5 লক্ষের মতো প্রবাসী এই আক্রান্তের পরে স্প্রেড আউট হওয়ার পরে বাংলাদেশে প্রবেশ করেছেন। আমাদের ধারণা অনুযায়ী, আমি একটু শেষ করে দিচ্ছি এটাতে, এদেরকে স্ক্রিনিং কোথায় আমরা করেছি, স্ক্রিনিং এর প্রসিজিওরটাও কিন্তু নাই। কল করার কথা বলা হয়েছে, সেখানে কল করছেন, সেখানেও কিন্তু খুব সুখকর ব্যবস্থাপনা আমরা দেখছি না। যারা বিদেশ থেকে আসতে চাচ্ছেন, আমাদের শুধু জেনারেল কজ অ্যাপিল হবে সকলের জন্য, তার আত্মীয় স্বজনের সুরক্ষার জন্য, তার নিজের সুরক্ষার জন্য, আমার যেহেতু এখানে কোনো প্রস্তুতি নেই, তারা যদি নিজেদের মতো যেসব দেশে আছেন সেখানে প্রস্তুতির অধীনে থাকার সুযোগ থাকে সেটাই তারা গ্রহণ করা উচিত। আমরা এই ব্যবস্থাপনাটা দেখছি না, দেশে সম্ভব হচ্ছে না। ধন্যবাদ। জিনিসটি হচ্ছে যে আমাদের যে খাতগুলো আছে, যেমন আমরা গার্মেন্টস থেকে বলা হয়েছে অলরেডি যে সামনে যে আমাদের দুটা ফেস্টিভ্যাল আসছে এবং সেই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু বিশাল সংখ্যক 25 থেকে 30 লক্ষ কর্মী কাজ করছেন গার্মেন্টসে, তারা বলছেন যে তাদের বেতনটি কীভাবে দিবে। আমি আমার সেক্টরকে প্রেজেন্ট করতে চাই যে এই কারণে যে আমরা 1200 থেকে 1400 এজেন্সি যে লোক নিয়ে কাজ করছে এবং প্রায় 1.5 থেকে 2 লক্ষ ভিসা আটকিয়ে গেল এবং এটার মধ্যে যে ইনভেস্টমেন্ট যেটা হয়ে গেল, এখন এই লোকগুলো না পাঠানোর কারণে বা এটা যদি লঙ্গার পিরিয়ডের জন্য হয়, আল্লাহ না করুক, আমরা আশা করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় আমরা তাদের ব্লেস পাবো, আমরা তার ক্ষমা প্রার্থনা করছি যে আজাব থেকে আমরা মুক্ত পাবো। কিন্তু এটা যদি লং সময় চলে যায় তাহলে কিন্তু আমাদের অফিসগুলো সার্ভাইভ করার প্রশ্ন উঠবে। সেখানে আমাদের যে স্টাফগুলো আছে, একটি অফিসে যদি আমি 10টি করে স্টাফ ধরি, 15টি করে স্টাফ ধরি, 1200, 1400, 1700 কোম্পানির কতগুলো স্টাফ কাজ করে, সেখানে আমরা এদের বেতন কোত্থেকে দিব, আমরা কীভাবে সার্ভাইভ করব, এই জায়গাটায় আমাদের অবস্থাপনা কী হবে, আমাদেরকে বেঁচে রাখা সরকার কিন্তু একটা বড় জিনিস। এখন এই জায়গাটায় কিন্তু আমার মনে হয় একটু চিন্তা করার বিষয় আসছে যে আমরা আগামীতে আমাদের ইকোনমিটা কী করব। রেসেশন যেটা ওয়ার্ল্ড ইকোনমিতে অলরেডি পড়েছে,
এবং এটি আলটিমেটলি এন্ড অফ দি ডে আমাদেরকে অ্যাফেক্ট করবে, বিকজ আমার এমপ্লয়মেন্ট জেনারেশন তখনই হবে যখনই আমার এমপ্লয়মেন্ট কান্ট্রিগুলোতে জব থাকবে। কিন্তু সেখানে যদি জব কার্টেল হয়ে যায়, সেখানে যদি অবস্থা পরিস্থিতি এরকম হয়ে যায়, সেখানে কিন্তু আমার নতুন করে জবের সৃষ্টি হবে না, যেটাও সৃষ্টি হয়েছে সেটাও আমি করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার রেমিটেন্সে অলরেডি ডাউনটাউন শুরু হয়েছে এবং এটা হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের প্রার্থনা হলো যত দ্রুত সময় এটিকে আমরা কভার করতে পারি। আরেকটি হলো যে আমাদের আসলে স্ক্রিনিং মেথডটা বাড়ানো উচিত। আমাদের কিন্তু স্ক্রিনিং কিটগুলো নাই, আমি ঠিক জানি না, এটা হয়তো অথরিটি ভালো বলতে পারবেন যে আদৌ কি আমাদের, আমরা জানি যে আমরা ফার্মাসিউটিক্যালি কিন্তু অনেক অ্যাডভান্স, তাহলে আমরা এই যে ডিসেম্বর থেকে এই পর্যন্ত যে সময়টা পেয়েছি এই সময় কি আমাদের পক্ষে কি সেই টেস্টিং কিট তৈরি করা সম্ভব ছিল কি না, এটা অবশ্য এক্সপার্টরাই বলতে পারবেন। তাহলে আমরা যদি এটি করতে পারি এবং আমাদের সবচেয়ে বড় জায়গাটায় আসলে আমাদের সেলফ, আমাদের ডিফেন্স আমাদেরই বের করতে হবে, সুতরাং সেই জায়গাটায় আমরা সবাই মিলে কাজ করব। জি ধন্যবাদ। মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেন আছেন আমাদের সাথে। শাহাদাত, ওখানের শ্রমবাজারে কি অবস্থা আমাদেরকে একটু জানাবে এবং প্রবাসীরা কেমন আছেন? ধন্যবাদ। আজ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী যে 14 দিনের 31 মার্চে এটি যে 14 দিন কেউ যাতে ঘরের বাইরে বের না হয় এবং একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে মালয়েশিয়া যে আপনি জানেন ফ্যাক্টরি এবং যেসব কর্মরত শ্রমিকরা আছে তারা আসলে এক ধরনের বিপাকের মধ্যে পড়েছে। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, আরেকদিকে তাদের সামনে আসতেছে রমজান এবং ঈদ, দেশে টাকা পাঠানোর যে একটি চাপ থাকে প্রবাসীদের ভিতরে। আসলে এই যে 14 দিন যে কোম্পানি, অনেক অনেক কোম্পানি ছুটি দিয়েছে এবং অনেক কনস্ট্রাকশন কোম্পানিতে তারা কাজ বন্ধ রেখেছে, কিন্তু এখানে এখানে স্পষ্ট নাই এই এই 14 দিন কি তাদের বেতন দিবে কিনা। এবং আপনি জানেন এখন পর্যন্ত মালয়েশিয়াতে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত মালয়েশিয়াতে করোনা ভাইরাসে বাংলাদেশি আক্রান্ত খবর কোথাও পাওয়া যায় না। এবং দূতাবাস থেকেও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে, দূতাবাসের যে কাউন্সিলর যে সেবাটি সেটা তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এটি মালয়েশিয়া সরকারের নির্দেশনা। জি অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন, আপনাকে নিউজ 24 এর সাথেই থাকবেন। যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেদ সংলাপে। আমরা কথা বলতে যাচ্ছি সৌদি আরবে, ওখানে আমাদের সাথে আছেন মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন, আমাদেরকে জানাবেন যে সৌদি আরবের সর্বশেষ পরিস্থিতি কি এবং কী কী মেজার্স নেওয়া হচ্ছে, কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে করোনা থেকে প্রোটেকশনের জন্য। ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখি যে আজকে পর্যন্ত সৌদি আরবে 171 জন সৌদি নাগরিক এবং প্রবাসী সব মিলে 171 জন COVID-19 আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তো সৌদি সরকার এই সংখ্যা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে আজকে সকালে কিন্তু বেসরকারি সেক্টরের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ছুটি দিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়। তো এর আগে গতকালকে কিন্তু সৌদি সরকার একটি ঘোষণা দিয়েছে যে জুমার নামাজ সহ সকল নামাজ মসজিদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং এখন যে মসজিদে শুধু আজান হয়, আজান হওয়ার পরে বলা হয় যে তালাফি বুয়ুকি, মানে হচ্ছে তোমরা বাসায় নামাজ আদায় করো। এর আগে সরকারি ক্ষেত্রে সরকারি সেক্টরে কিন্তু কর্মকর্তাদের ছুটি দেওয়া হয়েছে, এক ধরনের অচল অবস্থা কিন্তু বিরাজ করছে। অনেক ধন্যবাদ আলামিন, আপনাকে একটা খুব ভালো ওনারা আসলে মেজার্স নিয়েছেন, আমাদের আসলে কি কি নেওয়া দরকার পদক্ষেপ একটু যদি জানাতেন। আমি আমি বলবো যে আলামিনকে অভিনন্দন জানাচ্ছি যে অত্যন্ত সুন্দর একটি তথ্য আমাদেরকে দিলেন যে অবশ্যই যে ধর্মের সবচেয়ে বড় পীঠস্থান যদি বলি আমরা মক্কা শরীফ এবং মদিনা শরীফ, সেখানেই যখন এই পরিস্থিতিটাকে মোকাবেলা করবার জন্য নামাজের এই আয়োজনটাকেও যাতে একটু সীমিত করে ফেলা হয়েছে নিষেধাজ্ঞা দিয়ে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি প্রবাসীদের কাছে বিশেষ করে আমাদের একটা অ্যাপিল থাকবে, ওনারা একটা উন্নত দেশে সবাই বসবাস করছেন, বিভিন্ন ভালোভাবে অনেকে থাকছেন, অনেক খারাপভাবেও থাকছেন সেটাও আমরা জানি। এই সৌদি আরবের মতো জায়গায় 10 ফিট 12 ফিট জায়গার মধ্যে 4-5 জন লোক একসাথে থাকতে হচ্ছে, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনেক কর্মীরা কাজ করছেন সেখানে। আমার অনেক অনেক ভালো জায়গা আছেন, আমি সকলের প্রতি ভালো শ্রদ্ধা রেখেই বলছি প্রত্যেকেই যার যার জায়গা থেকে নিজেদের প্রোটেকশন করার চেষ্টা করে নিয়ে যে সৌদিতে ছুটি ঘোষণা করেছে,
কিছুদিন পর্যন্ত হয়তো তাদের এই ওয়েজেস গুলো তারা পাবেন, এর পরবর্তী পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতির দরকার, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটি উদ্ধৃতি আমরা আমাদের সকলের অবগতির জন্য বলতে চাই, সকলে যাতে সতর্ক হন। তিনি একটি সাক্ষাৎকারে, অন এয়ারে প্রিন্টেড সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের সব জায়গাগুলোতে আচার অনুষ্ঠানের মধ্যে বেশি ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের মিশনগুলোর ব্যাপারেও এই ইঙ্গিতটা যাচ্ছে। উনি অন এয়ারে বলেছেন, লিখিত একটি দৈনিক পত্রিকায়, যে আচার অনুষ্ঠানে বাদ দিচ্ছি বেশি ব্যস্ত, গবেষণার থেকে স্লোগানে বেশি উৎসাহিত। এই জিনিসগুলো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমি বলবো বিদেশে আমাদের যে মিশনগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া এবং যেসব দেশগুলোতে আমাদের প্রবাসী বেশি আছেন, সেইগুলোতে তাদেরকে ইমিডিয়েট ইমার্জেন্সিকে মোকাবেলা করবার জন্য যে পরিস্থিতিগুলো দরকার সেই সাপোর্টটা রাখবার জন্য তারা যেন এই কাজগুলোতে বেশি মনোযোগ দেন। এখন আচার অনুষ্ঠানের থেকে এটা কিন্তু বেশি জরুরি, জীবন রক্ষার প্রয়োজনে। এবং প্রবাসীদের কাছে আমি বলবো, যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, খুব ভীষণভাবে আমি তাদের প্রতি সমবেতী যে পরিবারের পরিজন থেকে ডিস্টেন্সে আমার ছেলে আছে, তার স্ত্রী এখানে কিছুদিন যাব, দুজনের ডিসঅ্যাটাচমেন্টের কারণে তারা দুজনেই অস্থির হয়ে আছে, কতদিন পরে একজন আরেকজনের দেখা হবে, এই পরিস্থিতি আছে। কিন্তু সামগ্রিক বিবেচনায় সকলের সুরক্ষার সাথে, আত্মীয় স্বজনের সুরক্ষার সাথে আমাদের প্রত্যেকের যার যার জায়গায় ব্যবস্থাটা নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। যেটি হলো যে আমাদের বিদেশি কর্মী যাওয়ার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা আছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দুই মন্ত্রীকে, যেটি আমাদের মন্ত্রী কল্যাণ, প্রবাসী কল্যাণে মাননীয় মন্ত্রী মহোদয় ইমরান আহমেদ এমপি, এবং আমাদের আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, যে তারা বাইরা এটি নিয়ে আলোচনা করেছিল। এবং তারা কিন্তু এর মধ্যেই গত সপ্তাহে পদ্মাতে যে আমাদের সম্ভব যে দেশ থেকে লোক যে আমাদের যেখানে পাড়ায় ডেস্টিনেশন কান্ট্রিসহ অ্যাম্বাসেডারের সাথে তারা বসছিলেন, এটি অত্যন্ত সময় উপযোগী। এবং সেখানে তারা এই যে স্ট্যান্ডার্ড, আমরা বলছি রিটার্নিং মাইগ্রেন্ট, ফ্লাইট বাতিল হওয়ার কারণে আমরা লোক পাঠাতে পারছি না, এটা কিন্তু আনসার্টিনিটি হয়েছে, একরকম সংশয় তৈরি হয়েছে আমাদের বিদেশি কর্মী যারা যাওয়ার মধ্যে। তাদের এই জায়গাটায় নিশ্চিত করতে চাই, তারা কিন্তু একটা কমিটমেন্ট দিয়েছেন আমাদের সরকারকে যে যখনই এই পরিস্থিতির উন্নতি হবে, ভিসা এক্সপায়ার হলো, তাদেরকে নেওয়ার ব্যবস্থাটি তারা করবেন। এখন সেই ব্যাপারে তাদেরকে একটি রেজিস্ট্রেশন করে বা এই সংখ্যাটি কীভাবে জানা যায় সেটি একটি প্রক্রিয়া করে যদি আমরা সেই প্রস্তুতি থাকি। আরেকটি হলো যে বিদেশে যারা আছেন এই মুহূর্তে তারা, ইট ইজ পেইনফুল টু সে, তারা সেই জায়গাটায় সেফ থাকবেন, তাদেরকে নিজেকে সুরক্ষা করবেন। যারা দেশে চলে আসছেন তারা যেন নিজের পরিবারের স্বার্থের কথা চিন্তা করে, দেশের স্বার্থে চিন্তা করে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকেন, কিন্তু আতঙ্কিত হয়ে না। আমি হাফেজ।